আমার খপদাহি দরমা দি বই লাগে দি বই লাগে দি বই লাগে বেছি আমে জিন্দাবাদ 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 আমার মানে কি হইছে ধক আমি সপ্তাহিক দরমাটোর উপর নির্ভর করু আমি অকল কাম করু কাম করি পয়সা পা মানে সপ্তাহিক যেটু দরমা পাও সেই দরমাটোরে আমি লড়া ছোৱালী পড়ার পরা ধরি নিজের খোয়া বোয়ার খরচার পরা ধরি গোটেইখিনি আমি সেইটোর উপরতে নির্ভরযোগ্য অকল আমার বগানখনের মানুষ আমার বাইরে কোনো তেনেকুৱা স্বার্থ ইনকাম নাই আমার ওভার টাইমও ডিউটি নাই আমি যি 205 টাকা পাও তারে PFCF কাটি যেটু আমি 1070 টাকা পয়সা পাও এই 1070 টাকা পয়সারে আমি ঘরখন চলাও লড়া ছোৱালী পঢ়াও ঘর চলাও খড়ি কাটর পৰা ধরি ইত্যাদি আমাক তো খড়িও তেনেকুৱা নিদিয়ে আমার এইটো বগানের পর আমি খড়িও নাপাও যেটু বগানত কাম করে আসো আর আমার যেটু দরমা লাগতিয়াল হয়েছে আমার এইটু বগানত এতিয়ালৈকে দরমা লাগতিয়াল হওয়াই নাই আমি 205 টাকা হাজারায় পায়ে করে খাই আছো কিন্তু আজি শনিবারে যেটু আমি দরমা পাও সেটা আমি এটা বাজেট করে চলো না মানুষখিনি ধরক আমি শনিবারে দরমা পাইছো কোনবা দোকানত আমার 500 বা 800 টাকা ধার হয়েছে সেই ধারখিনি দিয়ে কো আমি নতুনকে ধার লোক তেতিয়া আমাক দোকানে মাল দিয়ে কিন্তু আমার শুক্রবারে হয়ে যাওয়া দরমাটো আজি মঙ্গলবার পাই গেছে আজিলেকে দরমা হওয়া নাই গতি আমাক দোকানে এটা মাল নিদিয়া হয়েছে আর আমার লড়া ছোৱালী এটা সব কোনবা 6th গেছে আমি তো বেলেগ স্কুলত নাম দিব লাগিব কোনবা বেলেগ স্কুল প্রাইভেট স্কুলত পড়াইছে সিহঁতৰ এডমিশনের কথা আছে প্লাস আপনার হাই স্কুল সিদ্ধান্ত পরীক্ষা চলে আছে মেট্রিক পরীক্ষা আমার লড়া ছোৱালী পরীক্ষা দিব লাগিছে এতিয়া আমি ভাড়া দি লড়া ছোৱালী পরীক্ষা দিবলৈ পঠিয়াব পৰা আমার ক্ষমতা নাই মানে এনেকুৱা অবস্থা হৈ গৈছে আমি এতিয়া আমি যদি দোকানের পৰা মাল নিকিনো খুৱাম কি বুৱাম কি আর লৈ যাম কেনেকুৱা আপনার হে আমি সরকারক আহ্বান জনাইছো অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীযুত হিমন্ত বিশ্ব শর্মাদেবক আমি অনুরোধ করেছো কাতরে প্রার্থনা জনাইছো তেখেতে আমার এই ডুবি যাওয়া অসম চাহ নিগমের যিখিনি বগান ডুবি গেছে তেখেতে যেনেকুৱা অসমৰ চারিওফালৰ পৰা যেনেকুৱা জিলিকাই ধৰিছে ভারতবর্ষত এখন ধুনীয়া রাজ্য বনাবলৈ ওলাই গৈছে সে আমি তেখেতক অনুরোধ করেছো কাতরে প্রার্থনা করেছো তেখেতে আমার এই অসম চাহ নিগমের বগানবিলাকক পুনর্জীবিতি করক আর আমাক ধুনীয়াকে চলি যাবার কারণে আশীর্বাদ করক শ্রমিকে যেতিয়া শ্রম করি শ্রমের মর্যাদা শ্রমের মূল্য নাপাব স্বাভাবিকতে প্রতিবাদ করবলগিয়া হব আর আমার এইটু প্রতিবাদ কার্যসূচী আমার ন্যায্য প্রাপ্য আমি নোপার কারণে আমি প্রতিবাদ করছো আর বিশেষকৈ অসম চাহ নিগমের বাগিচা সমূহ যে সমস্যা 101 সমস্যা কোনো ধরনের অসম চাহ নিগমে আজিলৈকে গুরুত্ব দিয়া নাই আর এই ক্ষেত্রে আমি এটাই আহ্বান জানাইছো মাননীয় মুখ্যমন্ত্রী দেবক অসম চাহ নিগমের যিকেইখন বাগিচা আছে ভোলাগুড়ির লগতে সেই বাগিচা সমূহের সমস্যা সমূহ অতি সোনকালে সমাধান করার চেষ্টা করব লাগে আর মই তেখেতক আৰু এটা অনুরোধ করছো আজি আমার অন্যান্য বাগিচা সমূহে যে ধরনের 232 টাকা হাজিরা পাইছে এতিয়াও অসম চাহ নিগমের বাগিচা সমূহে 205 টাকা হাজিরা করে আছে এইটো বড় দুঃখের কথা কারণ আমি শ্রম করছো শ্রমর মূল্য মর্যাদা আমি পাব লাগিব আর মই বিশেষ নকও এটাই অনুরোধ করছো যে আমি শান্তি সম্প্রীতি অটুট রাখি আমি বাদ প্রতিবাদ করব লাগিব আর চাহ শিল্পটা আমি জিয়াই রাখব তো আমার আমি জিয়াই থাকব পাৰিম।